হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বন্ধুরা, আমরা এখন ঢাকা বাড্ডার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করতেছি। আমরা এসেছিলাম চট্টগ্রাম থেকে ঢাকায়। ঢাকা ঘুরলাম, পুরান ঢাকা, তিনটে ফিট এবং অনেক কিছু ঘুরলাম। তো আমরা ঢাকায় এসে আমার ভাতিজা রিয়াজের বাসায় ছিলাম। হলো রিয়াজ, হাই, তুমি কিছু বলো। এই তো আসছে, খুব ভালো লাগলো, অনেকদিন পর আসছে, দেখা করলো। দেন ওদের যে উদ্দেশ্যে আসছে প্রায় ঘোরাঘুরি শেষ করলো, আজকে মেবি ব্যাক করবে। সবাই অবশ্যই লাভ বাইকারকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর সাথেই থাকবেন প্রত্যেক দিন। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন কুমিল্লা যাওয়ার পথে সোনারগাঁও একটা ব্রেক দিব, পানাম সিটিতে একটু সময় স্পেন্ড করবো, দেন কুমিল্লার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবো। আমরা এখন ফার্স্ট টাইম বাড্ডা থেকে রওনা করতেছি, সোনারগাঁওতে গিয়ে পানাম সিটি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, তারপর কুমিল্লা যাবো। ওটাই তো। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন আর চলতে থাকুন লাভ বাইকারের সাথে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, অবশেষে চলে আসলাম সোনারগাঁওতে অবস্থিত পানাম সিটি। তো পানাম সিটিতে আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ব্লগে, এবং পুরো পানাম সিটিটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পানাম সিটিতে মূলত আগে হিন্দু ধর্মের মানুষরা বসবাস করতো এবং ওনারা এখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো। তো এখানে কিছু পুরাতন বাড়ি গড়ে রয়ে গেছে এবং কিছু আমাদের স্মৃতি রয়ে গেছে, সেগুলি আপনাদেরকে পুরো পানাম সিটিটা ঘুরে দেখাবো এই ভিডিওতে। দেন পানাম সিটি ঘুরে আমরা যাব সোনারগাঁওতেই, সোনারগাঁও জাদুঘরে। সোনারগাঁও জাদুঘর ঘুরবো, দেন কুমিল্লার উদ্দেশ্যে আবার রওনা করব। তো এ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সাথেই থাকুন, চলতে থাকুন লাভ বাইকারের সাথে। বন্ধুরা, আমাদের পানাম সিটি ঘোরা শেষ। দেন আমরা এখন যাব নেক্সট প্লেসে, সোনারগাঁও জাদুঘর। অনেক ভালো লাগলো, অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি বাইক নিয়ে এবং ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা ঘুরে যাওয়ার পথে আবার আসলাম পানাম সিটিতে, দেন এখন যাব সোনারগাঁও জাদুঘরে।
অনেক ভালো একটা টাইম কাটলো, ঘুরতে আসলে অনেক ভালো লাগে আমাদের, যেহেতু আমাদের দেশটা অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের দেশে অনেক কিছু দেখার মতো আছে সৌন্দর্য। তো আমরা উপভোগ করতে চলে আসলাম, আপনারা আসবেন পানাম সিটি ঘুরে দেখার জন্য। দেন আমরা এখন যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে, সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা সোনারগাঁও ঘোরা প্রায় শেষ করে ফেলেছি। তো সোনারগাঁও জাদুঘরে অনেক কিছু দেখার আছে, অনেক সৌন্দর্য কিছু দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য এবং পুরনো দিনের কিছু মাটির হাঁড়ি পাতিল এবং পুরনো দিনের অনেক কিছু আছে এই জাদুঘরে। তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন এবং দূর দূরান্ত থেকে যদি আশেপাশে ঘুরতে এসে থাকেন, তাহলে আমি বলবো সোনারগাঁও জাদুঘরটি এবং পানাম সিটিটি আপনারা ঘুরে যাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যারা ফ্যামিলি ট্যুর নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে এখানে আসতে পারেন। এ হলো সোনারগাঁও জাদুঘরের ফুল মানচিত্র। তো আমরা এখন সোনারগাঁও জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং ভিতরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, যদি ভিডিও করার অ্যালাও থাকে। তো প্রবেশ করলাম, এখন দেখা যাক ভিতরে কী হয়। তো এখানে অনেক মানুষ আজকে, যেহেতু আজকে বুধবার, বুধবারে এত মানুষ হওয়ার কথা না, তারপরও অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে, পিকনিকের বাসও আসছে এখানে ঘোরার জন্য। এবং যারা ফ্যামিলি ট্যুর নিয়ে চিন্তাভাবনা করে থাকেন তারা নিঃসন্দেহে এখানে ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবেন। খুব প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য কিছু মুহূর্ত, পরিবেশটা খুব ভালো লাগলো আমার কাছে। তো আপনারা আসবেন, আমাদের দেশে এখনও অনেক কিছু রয়ে গেছে দেখার বাকি। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর একটি দেশ, আশা করি আমরা বাংলাদেশের সব প্রাকৃতিক দৃশ্যগুলি এরকম ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরও উপকৃত হবে। আপনারা দেখতে পারবেন আমাদের দেশটা কত সুন্দর এবং আমাদের দেশটাকে যেন আমরা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এটাই আশা। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে। যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। চলতে থাকুন লাভ বাইকের সাথে।
হ্যালো বন্ধুরা, আমাদের পানাম সিটি এবং সোনারগাঁও জাদুঘর ঘোরা কমপ্লিট। দেন আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ কমপ্লিট করে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার আজকের এই ব্লগটি আমি এতটুকুই শেষ করতে যাচ্ছি। সাথেই থাকুন, চলতে থাকুন লাভ বাইকের সাথে। আল্লাহ হাফেজ।